এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। আমি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসাবে 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং এই শোক দিবসের কর্মসূচি প্রতি বছর আমরা পালন করি। আমরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে 1 আগস্ট সমগ্র বাংলাদেশে আমাদের সংগঠনের পক্ষ থেকে পোস্টার পাঠিয়েছি এবং চিঠি দিয়েছি যে প্রত্যেকটা জেলায় প্রতিবেদন নেয় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করার জন্য। এবং আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আলোচনা সভা করেছি। 15 আগস্ট সকাল 8টায় ধানমন্ডি 32-এ আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেছি, দোয়া মাহফিল করেছি। এবং এই আগস্ট মাসে আপনারা জানেন 21 আগস্ট পৃথিবীর ইতিহাসে একটি নাক্কারজনক দিন, সে দিবসটাও আমরা যথাযথ মর্যাদায় পালন করেছি। 17 আগস্ট 2005 সালে সমগ্র বাংলাদেশের 63টি জেলায় বোমা হামলা হয়েছিল, সে দিবসটাও আমরা পালন করেছি। অর্থাৎ 15 আগস্টের যে কর্মসূচিগুলো সেগুলো আমরা বর্তমান প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কর্মসূচিগুলি পালন করেছি। আমি মাঝে একটা কথা বলি, করোনাকালীন অবস্থায় এখন যে মহামারীতে দুর্যোগ চলছে, এই দুর্যোগকালীন অবস্থায় অতীতের মতোই করছেন না সীমিত আকারে করছেন? না, সেটা আমরা প্রত্যেকটা জায়গায় আমার সংগঠনের পক্ষ থেকে আমরা সীমিত আকারেই পালন করেছি। অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নিষেধাজ্ঞা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিধি সেটা মোতাবেক কিন্তু আমরা পালন করেছি। আমি পাশাপাশি একটি কথা বলতে চাই, এই যে 15 আগস্ট জাতীয় শোক দিবস, যে নেতার জন্ম না হলে আমি বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, যে নেতার জন্ম না হলে 54 সালের যুক্তফরণ নির্বাচন হতো না, যে নেতার জন্ম না হলে 58 সালে মার্শাল্লাহ বিরোধী আন্দোলন হতো না, যে নেতার জন্ম না হলে 62 সালের শিক্ষা আন্দোলন হতো না, যে নেতার জন্ম না হলে 66 ছয় দফা হতো না, যে নেতার জন্ম না হলে 69 সালের গণ অভ্যুত্থান হতো না, যে নেতার জন্ম না হলে 70-এর নির্বাচন হতো না, যে নেতার জন্ম না হলে 71-এর মহান মুক্তিযুদ্ধ হতো না। সেই মহান নেতা জাতির পিতাকে 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের পরে খুনি মুস্তাক এবং জেআর চক্রান্তে 1975 সালের 26 সেপ্টেম্বর একটি গেজেট জারি করেছিলেন, ইন্ডেমনিটি, একটা অধ্যাদেশ, যে অধ্যাদেশে বলা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য বাংলাদেশের কোনো কোর্ট কাছারিতে মামলা করা যাবে না। পরবর্তীতে মুস্তাককে সরিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে পার্লামেন্টে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন। সেই মহান নেতার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সাথে এই কথাগুলো বলছি। আপনারা জানেন, আজকে যদি দেশটা স্বাধীন না হতো তাহলে আপনার আমার সৃষ্টি হতো না। আজকে যদি এই দেশটা স্বাধীন না হতো তাহলে আমরা বাঙালি জাতি হিসাবে পৃথিবীর কাছে পরিচয় দিতে পারতাম না। আজকে যদি এই দেশটা স্বাধীন না হতো আজকে সেনাবাহিনীর প্রধান বাঙালি হতো না। আজকে এই দেশ স্বাধীন যদি না হতো রাষ্ট্রপতি বাঙালি হতো না। অর্থাৎ সেই পাকিস্তানের শাসক গোষ্ঠীরা আমাদের যুগের পরে যুগ শাসন এবং শোষণ করে চলেছিল। এরই বিরুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতিকে স্বাধীনতার পথ দেখিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি আজকে স্বাধীন সার্বভৌম একটি জাতিতে পরিণত হয়েছে। আজকে এই কথাটি না বললেই নয়, জিয়াউর রহমান যিনি মুক্তিযোদ্ধার একজন দাবিদার সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু তিনি একমাত্র ব্যক্তি বাংলাদেশের যিনি মুক্তিযুদ্ধের পক্ষের সকল সেনা অফিসারদেরকে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করেছেন বিনা বিচারে।
এবং 1981 সালের আজকের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হয়ে দেশে আসার চেষ্টা করেছিলেন, সাবেক সেনা শাসক খুনী জিয়াউর রহমান তিনি কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসার জন্য বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছিল এবং সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করার মধ্য দিয়ে জিয়া সরকারকে পরাজিত করে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা 1981 সালের 17ই মে বাংলাদেশে পদার্পণ করেন এবং তিনি দেশে এসে সর্বপ্রথমে বিমানবন্দরে একটি বক্তব্য দিয়েছিলেন স্বৈরা শাসকের বিরুদ্ধে। বিমানবন্দর থেকে বক্তব্য দিয়ে তিনি ধানমন্ডির সেই স্মৃতি বিজাড়িত যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সৃষ্টি হয়েছিল, যে বাড়ি থেকে জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই তার বাপের বাড়ি, সেই বাড়িতে তিনি ঢোকার জন্য চেষ্টা করেছিলেন। তৎকালীন সময় খুনী জিয়াউর রহমান তাকে সেই বাড়িতে ঢুকতে দেয় নাই। অর্থাৎ এটা কিন্তু একটা মর্মান্তিক ইতিহাস এবং সেই ইতিহাসের ধারাবাহিকতায় আমরা দেখেছি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তিনি 1978 সালে দালাল আইন পরিবর্তন করলেন এবং এই দালাল আইন পরিবর্তন করে তিনি স্বাধীনতা বিরোধী শক্তিদের নিয়ে দল গঠন করেছেন। তিনি জামাত ইসলামের রাজনীতি বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন, মদ জুয়া হাউজে নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তার ক্ষমতা বলে মদ জুয়া হাউজে চালু করে দিয়েছিলেন এবং সর্বোপরি 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন, যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হবে না সেই আইনটা কিন্তু জিয়াউর রহমান করেছিলেন। আমি যদি কথা বলতে যাই অনেক সময়ের প্রয়োজন, কারণ এত কথা মিডিয়ায় বলাও সম্ভব না, আপনারাও রাখতে পারবেন না, যার ফলে আমি পরবর্তী আকারে চলে আসতেছি। সেটা হলো জিয়াউর রহমান হত্যার পরে বিএনপির নেতা কর্মীরা কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার চেয়ে বাংলাদেশের কোনো আদালতে মামলা করে নাই, কারণ জিয়া হত্যার সাথে বিএনপির নেতারাই জড়িত ছিল, যার ফলে তারা কিন্তু এই বিচার আজ পর্যন্ত চায় নাই। এরপরে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে কী করলেন, তিনি এই সকল হত্যাকারীদের পুরস্কৃত করলেন, যেভাবে জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন এবং খালেদা জিয়া ক্ষমতায় এসে তাদেরকে পুরস্কৃত করলেন। এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী যারা ছিল তাদের দিয়ে তিনি দল গঠন করিয়েছিলেন এবং সেই দলকে ঐতিহাসিক জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার করা হয়েছিল। অর্থাৎ 1971 সালে যে চেতনা নিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করেছিল, 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছিল, 2,69,000 মা বোনের ইজ্জত সম্রাণ হানি হয়েছিল, সেই স্বাধীনতা বিরোধী শক্তিদের নিয়ে তিনি 1991 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছিলেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে সর্বপ্রথম একটি কাজ করেছিলেন, বঙ্গবন্ধু শব্দটি বাদ দিয়ে পত্র পত্রিকায় নিউজ করার জন্য মন্ত্রী পরিষদ থেকে নির্দেশ আসলেন এবং জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তিনি সেই পাকিস্তানের পক্ষে যারা কাজ করেছিলেন জামাত ইসলামের প্রধান গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন। অর্থাৎ আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারাই সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে, তারাই সর্বপ্রথম মুক্তিযুদ্ধে বিরোধী শক্তিদেরকে পুনর্বাসিত করেছে এবং বিশেষ করে বঙ্গবন্ধুর হত্যাকারী যারা ছিল তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসে তাদেরকে রাষ্ট্রদূত বানানো হয়েছে, তাদেরকে বাংলাদেশে অপসাংস্কৃতিকের মাধ্যমে, অপনির্বাচনের মাধ্যমে তাদেরকে পার্লামেন্টের এমপি করা হয়েছে। এবং এটা আমার মুখের কথা না, বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় এসে
মতিউর রহমান নিজামীকে শিল্প বাণিজ্য মন্ত্রী বানানো হয়েছে, আলী আহসান মুজাহিদকে সমাজ কল্যাণ মন্ত্রী বানানো হয়েছে, এবং বিএনপি জামাত জোট রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই বাংলাদেশে একটি সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, একটি জঙ্গিবাদ রাষ্ট্র কায়েম করেছে। এই জঙ্গিবাদ সন্ত্রাসী যখন সমগ্র বাংলাদেশে চলছে, তখন আজকের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন সরকারের কাছে আবেদন করেছিলেন বক্তব্যের মাধ্যমে যে উত্তরবঙ্গে আজকে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এই জঙ্গিবাদ আপনারা ঠেকান। সেদিন মতিউর রহমান নিজামী কী বলেছিলেন যে জঙ্গিবাদ বাংলা ভাই এগুলা মিডিয়ার সৃষ্টি। কিন্তু পরবর্তীকালে আমরা কী দেখেছি, সেই জঙ্গিবাদ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই গ্রেপ্তার হয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে 2004 সালের 21শে আগস্ট যখন এই সকল সন্ত্রাস বিরোধী সমাবেশে আয়োজন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউতে, 21শে আগস্ট সভানেত্রীর বক্তব্যের শেষ প্রান্তে সেদিন গ্রেনেড হামলা চালানো হয়েছিল। 1975 সালে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশে উল্লাস করা হয়েছিল, স্বাধীনতার স্থপতি তাকে হত্যা করা হলো, তার হত্যার বিচার করা যাবে না সে আইন তারা করল, এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 21শে আগস্ট হত্যা করার জন্য এখানে গ্রেনেড হামলা চালানো হলো। আল্লাহর অশেষ রহমতে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রাণে বেঁচে গিয়েছিলেন, এবং তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন বিদায়। আজকে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত একটি বাংলাদেশ, উন্নয়নের রোল মডেলে একটি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। মালিক সমিতির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জনাব মশিউর রহমান রাঙ্গা এমপি, তিনি সেখানে বক্তব্য দিয়ে বলেছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 জাতীয় সংসদে উপস্থাপন করা হলে যদি কোনো এমপি হাত উত্তোলন করেন তার হাত কেটে দেওয়া হবে, এবং তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন। অর্থাৎ যে আইনটি করা হয়েছে সেই আইনটি কিন্তু সরকার এবং শ্রমিক এবং মালিক উভয়ের জন্য ভালো দিক নির্দেশনা রয়েছে, কিন্তু এই ভালো দিকগুলা আমরা বিচার বিশ্লেষণ না করে শ্রমিকদেরকে না বুঝিয়ে শ্রমিকদেরকে আমরা উস্কিয়ে দিয়েছি। ওনারা বলেছেন যে ফাঁসির রশি গলায় নিয়ে পরিবহন আমরা চালাবো না। কে বলেছে? শাজাহান খান ওসমান আলী গঙ্গেরা বলেছে। আমরা সেদিন প্রতিবাদ করেছি, এবং বিশেষ করে আমরা দেখেছি ঢাকা মহানগরীর 4টি টার্মিনাল এবং ঢাকাবাসী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কাছে জিম্মি হয়ে গেল। আমরা সেদিন সংবাদ সম্মেলন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, এমনকি যাত্রী সাধারণ যারা ছিল স্কুলের ছাত্রছাত্রীদের গায়ে পোড়া মোবিল লাগানো পর্যন্ত হয়েছে, এমন ধরনের পরিস্থিতি তারা সেদিন সৃষ্টি করেছিল। গাবতলিতে তারা পুলিশের ভ্যানগাড়িতে আগুন দিয়েছিল, এমনকি একজন পুলিশকেও তারা সেদিন হত্যা করেছিল। এই যে অপশক্তি, এই অপশক্তি দীর্ঘ 40 বছর পরিবহন শ্রমিকদের নেতৃত্ব দিয়ে তাদের দাবি দেওয়ার সম্পর্কে কোনোদিন সরকারের সাথে আলোচনা করে নাই। তারা যে ধর্মঘটগুলো করেছে সেই ধর্মঘটগুলো ছিল শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য, কারণ আমরা যেটা দেখেছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আমরা যখন এটা আত্মপ্রকাশ করেছে তখন আমাদের শুরু থেকে একটাই দাবি ছিল মালিক কর্তৃক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে, তাদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। আমরা এই দাবিতে কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তারা বিরোধিতা করেছেন। কিন্তু 2019 সালের শেষের দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায় দায়িত্বে বেগম মনোজান সুপিয়ান এমপির নির্দেশে সেদিন ব্যক্তি মালিকানার সড়ক পরিবহন শিল্পে মজুরি বোর্ড গঠিত হয়েছিল। সেই মজুরি বোর্ডে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি সদস্য নির্বাচিত হই,
এবং সদস্য নির্বাচিত হই শুধু আমি না, সেখানে যারা সদস্য নির্বাচিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি পরিবহন বিশেষজ্ঞ ডক্টর কামালউদ্দিন সাহেব, এই বোর্ডে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম, এই বোর্ডের সদস্য ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি, বর্তমান তিনি সভাপতি জনাব ফজলুল হক মন্টু বীর মুক্তিযোদ্ধা, এবং অ্যাম্বুলেন্স ফেডারেশনের অর্থাৎ মালিক প্রতিনিধিদের পক্ষে ছিলেন মেজবাউদ্দিন আহমেদ, এবং এই বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি একজন সিনিয়র জজ, তিনি এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন। গত 27 জুলাই আমরা এই বোর্ডে 5-6টা মিটিং করেছি। গত 27 জুলাই ব্যক্তি মালিকানার সড়ক পরিবহন শিল্পে মজুরি বোর্ডের যে প্রজ্ঞাপন সেটা ঘোষিত হয়েছে। এই গেজেট পাস হওয়ার সাথে সাথে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহজাহান খান এমপি এবং সাধারণ সম্পাদক উসমান আলী এই গেজেট তারা প্রত্যাখ্যান করেছেন, যে এই গেজেট দ্বারা রচনা করেছেন, এই গেজেট দ্বারা তৈরি করেছেন তারা পরিবহন জগতের কেউ না। আপনার মাধ্যমে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা দীর্ঘ 40 বছর এই পরিবহন সেক্টরে নেতৃত্ব দিয়েছেন, শ্রমিকদের কল্যাণের নামে দৈনিক 70 টাকা করে আদায় করেছেন, এবং করোনা মহামারী ভাইরাস চলাকালে আপনারা সবাই পালিয়ে বেরিয়েছেন, আর পরিবহন শ্রমিকরা সেই কল্যাণের টাকার জন্য আপনাদের বিরুদ্ধে মিছিল করেছেন, আপনারা সেই কল্যাণের টাকার হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ থেকে বটগাছ হয়েছেন, আর এই মহামারী করোনার সময় বাংলাদেশের 71 লক্ষ পরিবহন শ্রমিক কর্মহীন অবস্থায় তারা ঘরে বসেছিল। তারা যখন বুঝতে পারলো যে আমাদের কল্যাণ তহবিলের টাকা নেতাদের কাছে জমা আছে, সেখান থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তুলনামূলকভাবে বাংলাদেশের 71 লক্ষ শ্রমিকদের কোনো সাহায্য সহযোগিতা করে নাই। পক্ষান্তরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ করোনা ভাইরাস চলাকালে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি দৈনন্দিন আমার এই অফিস থেকে দৈনন্দিন প্রত্যেকটা থানা এলাকার পরিবহন শ্রমিকদেরকে আমরা ত্রাণ সামগ্রী আমি বলবো না, উপহার সামগ্রী আমরা তাদেরকে দিতে সক্ষম হয়েছি এবং দেওয়ার জন্য চেষ্টা করেছি।